9 সেপ্টেম্বর মুম্বাই ফিরবেন কঙ্গনা জানিয়েছিলেন টুইটারে। দুপুরে ফিরেছেন তিনি, কিন্তু কঙ্গনা পৌঁছানোর আগেই বিএমসি শুরু করে দিয়েছে অভিনেত্রীর অফিস ভাঙার কাজ। মুম্বাইয়ের পালি হিলসে অবস্থিত কঙ্গনার প্রযোজনা সংস্থা মণিকর্ণিকা ফিল্মসের অফিসের কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে এরই মধ্যে। বিএমসির মুখপাত্র জানিয়েছেন, 8-10টি কাঠামোগত নিয়ম লঙ্ঘন করা হয়েছে বান্দ্রার পালি হিলের এই অফিসে। এটি ভাঙার পর পরবর্তীতে আইন মেনে আরও ব্যবস্থা নেওয়া হবে। অফিস ভাঙার খবর শুনে কঙ্গনা টুইটারে লিখেছেন, মহাসরকার ও তার গুন্ডারা বেআইনিভাবে আমার প্রপার্টি ভাঙছে, চালিয়ে যান। মহারাষ্ট্রের সম্মান রক্ষায় রক্ত দেওয়ার অঙ্গীকার করেছিলাম, এটা কিছুই না, সব নিয়ে নিন আমার, তবু আমার মনোবল শুধু বাড়তেই থাকবে। নির্মাণে বেশ কিছু কাঠামোগত ত্রুটি পেয়েছিল বিএমসি। 24 ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছিল অভিনেত্রীকে, কিন্তু নায়িকার জবাবে সন্তুষ্ট নয় বিএমসি। কঙ্গনার আইনজীবী জানান, বিএমসির অভিযোগ ভিত্তিহীন, এখন অফিসে কোনো কাজ চলছে না। প্রতীক আকবর, বিজয় টিভি, ঢাকা।